নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। লাস্ট এটিকে মোহনবাগান ম্যাচে কিন্তু যেভাবে এটিকে মোহনবাগান দল আর কি জয় পেয়েছে, যে জয়টা খুবই দরকার ছিল, তো একদিক থেকে তো এটিকে মোহনবাগান দলের খুব ভালো একটা রেজাল্ট হয়েছে, ভালো ফলাফল হয়েছে এবং খুব ভালো সময় গেছে ওই ম্যাচে। তো সেই দিক থেকে কিন্তু আর একটা দিক থেকে খারাপ গেছে, সেটা হচ্ছে হুগো হোমসের 4টি ইয়েলো কার্ডের জন্য তিনি খেলতে পারবে না। এর পাশাপাশি অবশ্যই বন্ধুরা সবচেয়ে একটা বড় ভুল করে ফেলেছে আশিক ইউনিয়ন, যে কিনা রেড কার্ড দেখে নিয়েছে। হ্যাঁ, রেড কার্ডের জন্য কিন্তু অবশ্যই বেঙ্গালুরু এফসি ম্যাচে খেলতে পারবে না। বেঙ্গালুরু এফসি দল তার মানে পুরনো এক্স টিম ছিল, সেখানে তাদের বিরুদ্ধে ভালো খেলতে পারতো অবশ্যই এটিকে মোহনবাগান দলের হয়ে, কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না কারণ তার রেড কার্ডের জন্য। তো সেই ক্ষেত্রে এই রেড কার্ড খাওয়া নিয়ে কিন্তু অবশ্যই তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা হচ্ছে, তিনি প্রথমেই মানে ওই যে ওড়িশা এফসির ম্যাচটা ছিল সেই ম্যাচ জেতার পর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটা লেখেন যে গতকাল রাতে দলের জন্য দুর্দান্ত জয় পেয়েছি আমরা, আমরা ট্র্যাকে আবার ফিরে এসেছি, এই মোমেন্টামটাই আমরা ধরে রাখতে চাই বা চালিয়ে যেতে চাই এবং নিজেদের ওপর আরও ফোকাস করতে চাইছি। এর পাশাপাশি তিনি আরও মেসেজ দেন বা আরও লেখেন সেখানে, সেটা হচ্ছে লাল কার্ড খাওয়ার জন্য ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইছি এবং আমি খুবই দুঃখিত এবং আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। অর্থাৎ যে রেড কার্ডটা তিনি খেয়েছেন সেটার জন্য কিন্তু তিনি সমর্থকদের কাছে কিন্তু ক্ষমা চেয়েছে, কারণ সমর্থকরা খুব ভালো করে জানেন যে আশিক ইউনিয়ন কতটা আর কি ইম্পর্টেন্ট প্লেয়ার এবং তাকে দরকার এখন কতটা। তো তার জন্য মানে সেই সময় দরকারের সময় কিন্তু তিনি এরকম একটা ভুল কাজ করে ফেলেছেন, যার জন্য এই ভুল কাজের জন্য তিনি কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু ক্ষমা চেয়েছেন। তো বন্ধুরা আমরাও চাই যে তিনি আবার তাড়াতাড়ি ফিরে আসুক, কিন্তু বন্ধুরা একটাই টেনশন, সেটা হচ্ছে এই লাল কার্ড খাওয়ার জন্য আশিক ইউনিয়নকে কটা ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে, সেটাই কিন্তু একটা বড় চিন্তার বিষয়। তো সেটা নিয়ে পরবর্তী সময় অবশ্যই আপডেট দেব, কিন্তু আশিক ইউনিয়ন কিন্তু এই কাজের জন্য বা এই ভুল কাজের জন্য কিন্তু একটা ক্ষমা চেয়ে নিয়েছেন অবশ্যই সমর্থকদের কাছে। তো সেটাই তোমাদেরকে জানালাম এবং আশিক ইউনিয়নকে আমরা চাইবো খুব তাড়াতাড়ি যেন আবার ম্যাচে দেখতে পারি, কিন্তু একটাই টেনশন, সেটা হচ্ছে কটা ম্যাচের জন্য সাসপেনশন করা হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও।